এবার গোলা বারুদের সংকটে পড়েছে ইউক্রেন কোনটা সাজেলেন এসকি বাহিনী আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে দুই কোরিয়ার সীমান্তে বেড়ে চলেছে উত্তেজনা এবার যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে রাশিয়া ও চীনের উদ্বেগ এদিকে তুরস্ক পশ্চিমাদের দিকে ঝুঁকলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে সতর্ক পুতিনের জানিয়ে এবার ইউক্রেনে আরো অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এদিকে গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো সাতত্রিশ হাজার এবার ইসরায়েলের বর্বর হামলায় দুই শতাধিক ফিলিস্তিনি নিহত এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীসভা থেকে বেনি গান্তজের পদত্যাগ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার গোলাবারুদের সংকটে ইউক্রেন কোনটা সাজলেন এসকি বাহিনী আরো খারাপের দিকে যাচ্ছে ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি একতনে এই পর্যাপ্ত গোলা তার উপর রুশ বাহিনীর জোরালো হামলায় রীতিমতো কোন ঠাসা জেলেনস্কি বাহিনী আতঙ্কে খার খিবের আশেপাশের এলাকাগুলো থেকে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে অনেকে মিত্র যুক্তরাষ্ট্র সামরিক সহায়তার ঘোষণা দিলেও তা এখনো হাতে পায়নি কিয়ে দ্রুত গোলাবারুদ না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে শঙ্কা সেনাদের দুই বছর পেরিয়ে তৃতীয় বছরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেখানে রুশ সেনাদের হামলার মুখে একেবারেই নাজেহাল জেলেনস্কি বাহিনী যদিও মানতে নারাজ প্রেসিডেন্ট বলোদিমে জেলেনস্কি ইউক্রেনীয় সেনাদের দাবি গোলাবার উৎসাহ প্রয়োজনীয় যুদ্ধ সরঞ্জামে ঘাটতি আছে অভাব আছে জনবলেরও দিন যত গড়াচ্ছে ততই খারাপ হচ্ছে রণাঙ্গনের পরিস্থিতি এ বিষয়ে এক ইউক্রেনীয় সৈনিক বলেন একটা সময় দিনে প্রায় আশিটার মতো গোলা ছোড়া হতো এগুলো ছুটতে ছুড়তে আমাদের হাত ব্যথা হয়ে যেত ক্লান্ত হয়ে পড়তাম কিন্তু এখন চুপ করে বসে আছি রুশ সেনারা আমাদের দিকে গোলা ছুড়লেও মোকাবেলা করার মতো কিছুই নেই আমাদের রাশিয়ার হামলায় বিচ্ছিন্ন ইউক্রেনের বেশ কিছু অঞ্চল যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ভেঙে পড়েছে খারকিবের আশেপাশের গ্রামগুলোয় আতঙ্কে এলাকা ছেড়েছেন অনেক বাসিন্দা এদিকে দুই কোরিয়ার সীমান্তে বেড়ে চলেছে উত্তেজনা

কে পপের গান আর বিভিন্ন কোরিয়ান ড্রামা ছড়ানো হচ্ছে উত্তর কোরিয়া বিরোধী স্লোগান বেলুন নিয়ে কয়েক সপ্তাহ ধরেই দুই কোরিয়ায় উত্তেজনা তুঙ্গে নজরদারি বেলুন ও ড্রোন উড়ানোর প্রতিবাদে দু দফা বেলুনের মাধ্যমে অন্তত পনেরো টন আবর্জনা ও মলমূত্র দক্ষিণ কোরিয়ায় পাঠিয়েছে কিমজং উনের দেশ সে সময় পিয়ং ঘোষণা দিয়েছিল উস্কানি না দিলে বেলুন পাঠানো হবে না তবে সপ্তাহ শেষে দক্ষিণ কোরিয়া থেকে প্রপাগান্ডা লিফলেট বোদায় বেলুন পাঠালে নতুন ভাবে ছড়ায় উত্তেজনা তার ইদের অভিনব এ প্রতিবাদ এ পরিস্থিতিতে দু দেশেই পরস্পরকে দিচ্ছে হুমকি হুঁশিয়ারি বিশ্লেষকদের সংখ্যা উদ্ভট কাণ্ড বন্ধ না হলে দেখা দিতে পারে যুদ্ধ পরিস্থিতি এবার যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে রাশিয়া ও চীনের উদ্বেগ গাজায় যুদ্ধ বিরতির জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র উত্থাপিত খসড়া প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া ও চীন ইসরায়েল এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ বিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি রূপরেখা পরিকল্পনা করেছিলেন সেটি নিয়ে বৃহস্পতিবার উদ্বেগ প্রকাশ করেছে দেশ দুটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে রাশিয়া ও চীনের ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে কূটনীতিকেরা বলছেন নিরাপত্তা পরিষদের একমাত্র আরব সদস্য দেশ আলজেরিয়া এ খসড়াটিতে সমর্থন দিতে প্রস্তুত না থাকার ইঙ্গিত দিয়েছে নিরাপত্তা পরিষদের প্রস্তাব পাশ করতে এর পক্ষে অন্তত নয় ভোট প্রয়োজন তবে যুক্তরাষ্ট্র ফ্রান্স যুক্তরাজ্য চীন ও রাশিয়া এই পাঁচ দেশের কোনটি যদি ভেটো দেয় তাহলে তা পাশ হবে না এক সপ্তাহ আগে গাজার উপত্যকায় তিন ধাপের যুদ্ধবিরতি পরিকল্পনা প্রস্তাব করেছিলেন বাইডেন এটিকে তিনি ইসরায়েলি উদ্বেগ হিসেবে বর্ণনা করেছিলেন এই পরিকল্পনাটির জন্য আন্তর্জাতিক সমর্থন চাইছে যুক্তরাষ্ট্র সোমবার পনেরো সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি এক পৃষ্ঠার খসড়া প্রস্তাব পাঠানো হয় এদিকে তুরস্ক পশ্চিমাদের দিকে ঝুঁকলে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে সতর্ক বার্তা পুতিনের গাজা ইসরায়েলে যুদ্ধের আঙ্কারার অবস্থানকে স্বাগত জানার পাশাপাশি পশ্চিমাদের বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এদোগানকে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে একটি অর্থনৈতিক শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট এসব কথা বলেন খবর ডেলিচাপাহর উদ্ধার পারমাণবিক শক্তিতে তুরস্কের সঙ্গে অংশীদারিত্ব এবং গাজা ইসরায়েলে যুদ্ধের বিষয়ে আঙ্কারার অবস্থানকে স্বাগত জানিয়ে পুতিন বলেন তুরস্ক কর্তৃপক্ষ পক্ষ আর্থিক সহায়তার জন্য পশ্চিমাদের দিকে তলে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে তিনি বলেন তৃতীয় বছরে প্রবেশ করেছে রাশিয়া এ ইউক্রেনের মধ্যে চলামান যুদ্ধ ধন্যবাদ যে এই সময় তুরস্ক নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখতে পেরেছে তুরস্ক এবং রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্কের বিষয় উল্লেখ করে পুতিন আরো বলেন দক্ষিণ মার্সিন প্রদেশে তুরস্কের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আকিও নির্মাণের কাজ সময় সূচি অনুযায়ী এগিয়ে চলেছে এরদোগানের উদ্দেশ্যে রুশ প্রেসিডেন্ট বলেন এমন কিছু আছে যা আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই এই ইউক্রেন তুরস্কের গ্যাস বহনকারী পাইপলাইনে আঘাত হানার চেষ্টা করেছে অনুগ্রহ করে আমার বন্ধু প্রেসিডেন্ট এরদোগানকে এই বিষয়টি সম্পর্কে জানান এবার ইউক্রেনে আরো অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র 225 মিলিয়ন ডলারের নতুন সহায়তা প্যাকেজ পাঠাবে ইউক্রেনে তার মধ্যে থাকবে হক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ক্ষেপণাস্ত্র স্টিঙ্গার অ্যান্টি এয়ার ক্যাপ ক্ষেপণাস্ত্র এবং হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম সহ আরো অনেক কিছু পেন্টাগন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে খবর উৎসমat মাধ্যম তাসের। পেন্টাগনের নথি বরাদ দিয়ে প্রতিবেদনে আরো বলা হয়েছে ওয়াশিংটন কিএফকে 155 মিলিমিটার হাউইজার 155 মিলিমিটার এবং 105 মিলিমিটার আর্টিলারি রাউন্ড একাশি মিলিমিটার মর্টার সিস্টেম এম একশো তেরো সাজোয়া কর্মী বাহক ভারী সরঞ্জাম পরিবহনের জন্য ট্রেলার উপকূলীয় এবং নদী পথে টহল নৌকা টিউব লাইট দিয়ে সরবরাহ করবে এছাড়াও অপটিক্যাল ট্র্যাক্ট এয়ার গাইডেড মিসাইল জ্যাভলিন এবং অ্যান্টি আর্মার সিস্টেম ছোট এটি গোলাবারুদ এবং গ্রেনেড সেই সঙ্গে নাইট ভিশন ডিভাইস যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য আনুষাঙ্গিক সরঞ্জাম সরবরাহ করা হবে প্যান্টাগনের মতে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে একান্ন দশমিক দুই বিলিয়নের বেশি নিরাপত্তা সহায়তা দিয়েছে এদিকে গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো সাতত্রিশ হাজার গত বছর সাতই অক্টোবর শুরু হওয়া ইসরায়েলের বর্বরচিত হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নিহতের সংখ্যা সাতত্রিশ হাজার ছাড়িয়েছে স্থানীয় সময় রোববার সশস্ত্র গোষ্ঠী হামাজ নিয়ন্ত্রিত অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে খবর আনাদুলো এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে এখন পর্যন্ত সাতত্রিশ হাজার চুরাশি জন নিহত হয়েছে আহত হয়েছেন আরো চুরাশি হাজার জন হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরো দুইশো জন নিহত হয়েছেন আহত হয়েছেন

এবার ইসরায়েলের বর্বর হামলায় দুই শতাধিক ফিলিস্তিনি নিহত ইসরায়েলি সামরিক বাহিনী আকাশ স্থল ও সমুদ্র পথে গাজা উপত্যকায় তীব্র হামলা চালাচ্ছে একদিনে তারা দুই শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে আল জাজিরার খবরে বলা হয়েছে এই হামলা যুদ্ধ ক্লান্ত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে খবর অনুসারে শনিবার অবরুদ্ধ অঞ্চলটিতে বিশেষ করে মধ্য গাজার দেউর আল বালা ও নুসেরাতে কয়েক ডজন বিমান হামলা চালানো হয় দক্ষিণের রাফা শহরে পশ্চিমে এবং উত্তরে গাজা সিটির একাধিক এলাকাতে হামলা হয় গাজার স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে নিহত ও আহতদের বিপুল সংখ্যককে আলাকসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু এক বিবৃতিতে সংস্থাটি বলেছে কয়েক দজন আহত মানুষ মাটিতে পড়ে আছেন এবং মেডিকেল টিম তাদের কাছে থাকা প্রাথমিক চিকিৎসার সক্ষমতা দিয়ে আহতদের বাঁচানোর চেষ্টা করছে ওষুধের ঘাটদের ঘাটতি রয়েছে এবং জ্বালানির অভাবে হাসপাতালের প্রধান জেনারেটরটি কাজ করা বন্ধ করে দিয়েছে এদিকে হামাস বলেছে ইজরায়েলের কাছে তারা আত্মসমর্পণ করবে না প্রধান ইসমাইল হানিয়া বলেন ইসরায়েল তাদের ইচ্ছা হামাসের উপর চাপিয়ে দিতে পারবে না এবং ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না এমন কোন চুক্তিও মানা হবে না এদিকে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীসভা থেকে বেনিগান্তের পদত্যাগ ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বেনি গান্তোজ রোববার রাতে জরুরি এ মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগের ঘোষণা দেন গান্তোজের পদত্যাগ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কঠিন ও বেদনাদায়ক উল্লেখ করে সংবাদ সম্মেলনে জ্ঞানতোষ বলেন প্রকৃত বিজয়ের দিকে এগিয়ে যেতে আমাদের বাধা দিচ্ছে নেতা নেয়াহ তবে জ্ঞানতোষের বক্তব্যকে অনর্থক আখ্যা দিয়ে তাৎক্ষণিক নেতা নেয়াহ বলেন এ ধরনের বক্তব্য ইসরায়েলের জন্য পরাজয়ের সামিল এর আগে পদত্যাগ না করতে জ্ঞানতোষের প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি দৃশ্যত নেতা নেয়াহর সঙ্গে বিরোধের জেরে যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেন সাবেক এই প্রতিরক্ষা মন্ত্রী ফিলিস্তিনের গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা ঘোষণা করতে আটাই জুন পর্যন্ত নেতানিয়াহুকে সময় বেঁধে দিয়েছিলেন তিনি শনিবার পদত্যাগের ঘোষণা দেওয়ার কথা ছিল গ্যান্তোসের তবে এদিন গাজায় নদীর বিহীন হামলা চালিয়ে চার উদ্ধার করে ইসরায়েলের বিশেষ বাহিনী ওই অভিযানে দুইশো জন ফিলিস্তিনি নিহত হন এদিকে বেনি গান্তোসের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন বিরোধী নেতা ইয়াল আপিদ নেতা নেয়াহর নেতৃত্বাধীন কঠোরপন্থী সরকারকে পরিবর্তনের সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি